ব্যাক মাই চ্যানেল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন বাজে সকাল 7টা, তো এখন ঘুম দিয়ে উঠেছি, একটু লেটই উঠলাম, কেননা কালকে অনেক সকাল সকাল উঠেছিলাম, কেননা অছিল কালকে, আয় নি আয়। তো কালকে অষ্টমী ছিল, যদি সারাদিন অনেক ব্যস্ত কেটেছে আর অনেক মানে কাজ বাজ করে এটা ওটা করে না কালকে লুচি টুচি খাওয়া হয়েছে। আর আমার কালকে খুব বেশি পেটে ব্যথা করছিলো, আর এই উঠে হাত মুখ খালি ধুলাম, এখনও ব্রাশ করিনি। তারপরে হচ্ছে চারদিকে মাইক বাজছে, ঘরে সাইডে সাইডে পুজো হচ্ছে, আর মাম্মা আমার বাবাই এখনও ঘুমোচ্ছে, আর ভাই সকালবেলায় উঠে 5:20 ট্রেনে চলে গেছে কলকাতায়, ওখানে হচ্ছে ভোজ খালিফা করেছে, সেখানে দেখতে চলে গেছে প্যান্ডেল বন্ধুদের সাথে। আর সকাল সকাল ভিডিওটা করছি আমি, মানে ওঠার আগে প্রতিদিন আমার বোনের ফুল তোলা হয়ে যায় আর আমি এখন উঠেছি। আর কালকে তো রাতে জোরদার হয়েছে বৃষ্টি, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে কালকে, কালকে মানে আজ ভোর 5টার দিক করে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর আমি উঠে দেখছি কি এত সুন্দর শিউলি ফুল ফুটে রয়েছে মানে নিচে, তো ভাবলাম কেন তোমাদের সাথে শেয়ার করা যাক, তোমাদেরও আশা করি ভালো লাগবে। প্রচণ্ড পরিমাণ শিউলি ফুল পড়ে রয়েছে, তো দেখাচ্ছি, দেখো কত পরিমাণ শিউলি ফুল পড়ে রয়েছে এদিকে, মানে অলরেডি কিছু পুরনো হয়ে গেছে ফুল, আর এগুলো এক্সট্রা পরে পড়ে রয়েছে, দেখো পড়ে রয়েছে, পুরো সাদা হয়ে রয়েছে ফুল পড়ে। তো দেখলে কত পরিমাণ ফুল পড়ে রয়েছে, এটা আমাদের বাড়ির রাস্তা ঢোকার, আর হচ্ছে দেখতে পাচ্ছ বাড়িটা এখনও সাইডে না প্লাস্টার করা হয়নি। আর মা সকাল সকাল উঠে কি যত জামা কাপড় আছে ছেলে মেয়ে সব ধুয়ে দিই। আর হচ্ছে দাদার বাড়ি, দাদার গাড়ি ওটা সামনে, এটা দাদার গাড়ি, দাদার বাড়ি এটা, দাদার বাড়িটায় উপরতলায় প্লাস্টার হয়ে গেছে। আর আমি তার জন্য উঠলাম সকাল সকাল, মানে এখন তো সকাল না, 7টা বাজছে, 7টা বাজছে। আর হচ্ছে গাড়িটাও এখানে রাখা ছিল, আমি ভাবিনি যে বৃষ্টি হবে এমনি, কালকে তো কালকে পর আজকে বৃষ্টির ডেট ছিল। আর মেলার মধ্যে না এত আওয়াজ আর এত ভিড় হচ্ছিলো কালকে অষ্টমীর দিন, আমি সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে কীরকম ছিল মানে পুজোর প্যান্ডেলটা। আর অ্যাকচুয়ালি আমাদের এখানে প্যান্ডেলটা করেছে যেহেতু মমতা দিদি হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে না 500 টাকা করে, তো সেই মানে থিম করে লক্ষ্মীর ভার যেরকম হয় ওরকম করেছে, আর সাইডে দুটো 500-500 টাকার নোটের মতন মানে লাগিয়েছে ব্যানার, সেরকম করেছে থিমের মতন করেছে মানে সিম্পলি, কিন্তু ভিতরে ঠাকুরটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর হয়েছে। আর সেরকম আর কি কালকে অঞ্জলি পুজোর দিন এত ভিড়ভাড় হচ্ছিলো না সেরকম করে কিছু দেখা, ঘুমিয়েছি একটু লেটে। আর হচ্ছে এখন না সকাল রাতেবেলায় ঘুমিয়েছি, আর্ধেক ঘুম দিয়ে উঠো না, কানে কি ব্যথা করছে, কানের টানেরগুলো সব খুলে রেখেছি, কেননা হচ্ছে গিয়ে সব ভারী ভারী কানেরগুলো পরেছিলাম, তো সোনার কানেরগুলো আমার এই দিকের কানটা না সোনার কানেরগুলো পরতে পরতে কেমন হয়েও গেছে, তার জন্য আমি না কানেরগুলো, আমার একটা কান একটু উঁচু নিচুতে মানে ছেদা করা আছে, তো সেই কানেরগুলোকে না আমি খুলে রেখেছি রাতেবেলা, তার জন্য কেমন কেমন লাগছে, গলার চেন টেনে সব খুলে রেখেছি, আর ভালো যেন বিরক্তি লাগছিলো কালকে গিয়ে পরে পরে। আর ঘুম ঘুম যেন কাটেইনি। আর আজকে তো শুভ নবমী, শুভ নবমীরও তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমাদের দেখতে পাচ্ছ দুয়ারের সাইডে সাইডে অনেক জামা কাপড় জমে রয়েছে, কারণ মেলায় পরা হচ্ছে, খোলা হচ্ছে এই করতে করতে, তো এই আর কি। তো সকাল সকাল আমি তো ব্লগ স্টার্ট করে দিয়েছি, এখন মামামকে আর বাবাইকে উঠাবো, তো তোমরা সাথে থেকে দেখো, আশা করি ব্লগটা অনেক ভালো লাগবে, তো এখন এই অবধি বাই। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, এখন আমরা করে নিচ্ছি সকালের ব্রেকফাস্ট, আর সবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট করা, এখন আমি আর মা বাকি আছি খালি, তো আমার জন্য নিয়ে নিচ্ছি আর মায়ের জন্য। আর মা বানিয়ে রেখেছে হার্বাল টি, তো আমি নিচ্ছি একটু দুধ দিয়ে, আমল দুধ দিয়ে, আর মায়ের যেহেতু গ্যাসের প্রবলেম তো মা দুধটা খাবে না, তো দেখতে পাচ্ছ হার্বাল টির নিচটা কেমন সব মশলাগুলো জমে কেমন হয়ে গেছে, আর কালারটা কিন্তু বেশ মানে চায়ের মতনই আসে। আমি একটু দুধ দিয়ে মিক্স করে নিচ্ছি, কারণ মা তো বললাম মা খায় না, তো আমার দুধটা একটু মিক্স করে নিচ্ছি ভালো করে। আর এখানে দেখো মুড়ি, কারণ বাবাও হচ্ছে চানাচুর খায় না, তার জন্য বাবার জন্য মা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মুড়িটা মাখিয়েছে। আর এখানে মামামের খাবার রেখেছি আমি, তো আমি একটা দেখো বাসনা বিস্কুটও আছে যেটা আমার জন্য ভাই রেখে গেছে, ভাই একটা খেয়ে গেছে সেটা আমি খাবো। আর এখানে দেখো মিষ্টি, আর পুজো বলে আমাদের বাড়ি থেকে যেন মিষ্টি শেষই হচ্ছে না, এর মধ্যে কালকের মিষ্টি রয়েছে অষ্টমীর, আর এটা নবমীর সকালে ভোগ লাগানো হয়েছে আজকে, তো এই মিষ্টিটা। আর আমি দেখো মুড়ির মধ্যে চানাচুর মিক্স করে নিয়েছি, মাও চানাচুর খায় না দেখে মায়ের জন্য আলাদা রেখে দিয়ে আমি মুড়ির মধ্যে চানাচুর নিয়ে আমি সকালবেলায় বসে গেলাম খেতে, তো খাচ্ছি আর তোমাদের সাথে একটু কথা বলছি এই আর কি। সকাল সকাল বেড়ে বেশ মুড়িটা খেতে বেশ ভালোই লাগে,
আর এখানে দেখো বোনের একটা জামদানি শাড়ি রাখা আছে, যেটা বোন কালকে পরেছিল আর মানে আলমারিতে তোলেনি, এখন তুলে রাখবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা আগে। গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আর আমরা আছি খুবই ভালো। আর এখন সন্ধ্যাবেলায় আমি করছি রান্না, আর বিকেলবেলা দিয়ে জোরদার বৃষ্টি হয়ে গেছে, মানে কি বলবো, আজকে ঠাকুর দেখতে বেরোনোর প্ল্যানিংটাই একদম শেষ হয়ে গেল। আর কালকে অষ্টমীতেও কালকে বৃষ্টি হয়েছে, সন্ধ্যাবেলা থেকেও বৃষ্টি হয়েছে, আর সেরকম কোনো ভিডিও কালকে রেডি টেডি হয়ে গিয়েছি, আর এমন বৃষ্টি নেমেছে তাড়াতাড়ি করে বাচ্চাদের নিয়ে চলে এসেছে, আর সেরকম কিছু ঘুরতে পারিনি। আর এখন একটু স্প্রাইট খেলাম, তার জন্য গলায় গলায় উঠছে, ঢেকুর উঠছে। আর এখন রান্না করছি, চলো দেখাই কি। এখানে ভাত বসিয়েছি, এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, আর ডালের মধ্যে দেবো হচ্ছে কুমড়ো, তেজপাতা আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর ভাতের মধ্যে দিয়েছি আলু সিদ্ধ। আর আজকে সকালের খাওয়াটা কিন্তু দুপুরের জমজমাট ছিল, আজকে নবমী বলে কথা, এটাকে এখানে আছে পনির ফুলকপি সবজি অল্প আছে, আর হচ্ছে গিয়ে কী আছে, আর কী আছে কী আছে, আর আছে এখানে কষা কষা করে ভুট্টা দিয়ে আলু দিয়ে সবজি, দেখতে পাচ্ছ অল্প আছে। আরও ছিল হচ্ছে পুঁই শাকের সবজি ছিল, পটল ভাজা ছিল, আলু ভাজা ছিল, শুক্তো ছিল, অনেক কিছু ছিল। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু এত কাজবার ছিল না, আর জামা কাপড় টাপড় কিছু কাচার ছিল, কারণ এই কদিন ধরে মেলা করে অনেক জামা কাপড় জমেছিলো, ওইগুলো সব ধোয়াটোয়া করলাম, তো এর জন্য না আর আজকে সত্যি কথা বলতে ভিডিও করার মানে টাইম পাইনি। আর আজকে একটা ভিডিও আপলোড দেওয়ার পিছনে আমার সারাটা দিন গেছে, ভোরবেলা থেকে সকাল 7টা থেকে আমার 1টা অবধি একটা ভিডিও আপলোড দেওয়ার পিছনে গেছে, মানে কি বলবো। ডালটা সিদ্ধ মনে হচ্ছে হয়ে গেছে, আর ভাতটা আর একটু বাকি আছে, তো ডালটা একটুখানি আমি সিদ্ধ আলাদা করে নামাবো আমার বাবাইয়ের জন্য। তো একটুখানি হচ্ছে ডাল সিদ্ধ আমি বাবাইয়ের জন্য উঠিয়ে রাখ, বাবাই আর মাম্মাম তো ঝাল খাবে না, তো ওদের জন্য হালকা করে লবণ দিয়ে একটু সর্ষে তেল দিয়ে সিদ্ধ করেছি, তো একটু করে নামিয়ে রাখছি ডাল সিদ্ধ। আর এই ডালটা আমি জল দিয়ে দেবো, এবার ডালের মধ্যে আমি কুমড়ো কাঁচা লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম, তো এবার জল দিয়ে দেবো আমি। আলাদা করে কষাইনি কুমড়োগুলোকে, একবারেই আমি ফুটিয়ে নেবো। আমাদের যেহেতু রেল লাইনের ধারে বাড়ি, আর বাড়ির সামনেই মাঠেই পুজো হচ্ছে, আর খুব প্যান্ডেলে মানে মাইকের এত আওয়াজ সারা দিন, রাত রাত 12টা 1টা বাজলে একটু শান্তি মনে হয়, তখন মাইকগুলো বন্ধ করে। তো দিয়ে দিলাম কুমড়োগুলো, এখন একটু হলুদ লবণ দিয়ে নিই, তারপরে কথা বলছি। আর আমি এখানে রান্নাঘরে দাঁড়িয়ে আছি, আমার এই সাইডটা একটু সাদা সাদা লাগছে, কারণ উপরে কাজ হয়েছিল, তখন এই সিমেন্টগুলো বেয়ে বেয়ে পড়েছে, তার জন্য একটা সাদা সাদা। মা কি হয়েছে? মাসিকে বলো, মাসি খুলে দাও, মাসিকে বলো, ই খুলতে পারছো না, যা মাসিকে বলো। আর হচ্ছে এখন রাতেবেলায় সিম্পল করো না, আমার না দুদিন ধরে খুব বেশি পেটে ব্যথা হচ্ছে, হয়তো খুব মশলা টশলা খাওয়া হচ্ছে হয়তো তার জন্য। আর বাবা আমার ছেলেকে আর 2-3টে বাচ্চা মানে সবাইকে নিয়ে বাবা গিয়েছে না বর্ধমানে ঠাকুর দেখতে, আমাদেরও বলেছিল কিন্তু মাম্মাম না এত জ্বালাচ্ছে কদিন ধরে না, মানে কোথাও গেলে কোল থেকে নামতেই চাইছে না, বাড়ি থেকে বেরিয়ে ঠিক আছে, তারপরে মানে কোলে যে উঠছে ওকে নিয়ে নিয়ে হাঁটতে খুব বেশি কষ্ট হচ্ছে। তো বাড়িতে আমার মাম্মাম এত জ্বালাচ্ছে না, সবাইকে ও একাই পাগল করে রেখেছে, মা অত কই দিচ্ছে না, একটু আপ করে দিয়ে আসো, সবাইকে আপ করে দিয়ে আসো, যাও, হ্যাঁ আপ করে দিয়ে আসো। মামামকে নিয়ে কি বলবো, 1 গ্লাস স্প্রাইট ফেলে দিয়েছি বিছানার মধ্যে আমার মাম্মাম, দিয়ে মাম্মাম স্প্রাইট ফেলে দিয়ে আমার মাকে বলছি দিদুন মাসি শি করেছে বিছানায়, মানে এরকমও বলে, কেউ কি অবস্থা। তারপর নিজে নিজেই কাঁথা নিয়ে এসে আবার নিজে নিজে চাপা দিয়ে দিয়েছে, বলছে মাসি শি করেছে নিজের স্প্রাইটটা ফেলে, তো নিজের দোষটা ঢাকার জন্য এত দুষ্টু করছে না, এখানে এসে খুব বেশি দুষ্টু করছে, মামামকে নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। তো আর কি, তো বাবা বর্ধমানে গিয়েছে, একটু পরে চলে আসবে, আর বাড়িতে একজন প্রভু এসছে, একজন ভক্ত এসছে বাড়িতে, তো উনি আবার হচ্ছে বাবাই উনি তো ওনাকে বর্ধমানে এসে, তো উনি এসছে, উনি অনেক মিষ্টি মিষ্টি নিয়ে এসছে, সিঙ্গাড়া নিয়ে এসছে, গরম গরম রসগোল্লা নিয়ে এসছে। বাবা আসুক, তারপরে যদি হয় একটু বাদে যদি সময় হয় রান্না বান্নার পরে, আর একটু যদি বৃষ্টিটা হালকা কমে তাহলে যদি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে পাচ্ছ ভাতটা প্রায় হয়ে এসছে, আর আমার মায়ের কিন্তু আলাদা করে রান্নাঘর নেই, এটা দেখো সিঁড়ির তলাতেই রান্নাঘর, এখানে এটাই রান্নাঘর মায়ের, কেননা সাইডে বেসিং আছে, এখানে রান্নাঘর মায়ের যখন ঘর করা হয়েছিল আমাদের তখন 2টো রুম এই সিঁড়ির ঘরটা আর বারান্দাটা করা হয়েছিল, তারপরে আস্তে আস্তে উপরে
অ্যাকচুয়ালি আমাদের একটা অন্য বাড়ি ছিল, এই বাড়িটা নতুন করা হয়েছে, তারপরে আমাদের উপরে ঘর করা হলো, আমার ভাই যখন হয়েছে তারপরে ঘরটা করা হয়েছে, তারপরে আমাদের আস্তে আস্তে উপরে করা হলো, দোতলার উপরে করা হলো, দোতলায় না সেরকম করে কোনো কিছু কমপ্লিট করা হয়নি। তার জন্য নিচেই সবাই থাকে, আমার মা বাবা ভাই বোন চারজনেই থাকে বাড়িতে, তার জন্য দুটো রুমেই হয়ে যায়, দুটো রুম বারান্দা, তাও উপরে একটা রুম ভাই এমনি কেরাটারা দিয়ে নিয়েছে, মানে দিয়ে লাগানো হয়নি, খালি ভাই উপরেই শোয়, বোন একা ঘরে শোয়, আর হচ্ছে মাঝে মাঝে বারান্দাতেও শুয়ে পড়ে। আর এখানে দেখো ডালটা অনেক সুন্দর ফুটছে, ডালের মধ্যে আমি হালকা হলুদ পাউডার দিয়ে দিয়েছি, আর জল দিয়ে দেখো আর একটু ফুটলে আমি এর মধ্যে সম্বারটা দিয়ে দেবো, তো তোমরা দেখতে থাকো। আর এইখানে মামাম রেডি হয়ে গেছে মেলায় যাবে বলে, তো আমি বলেছি আমাদের বাড়িতে একজন ভক্ত এসছে, তো উনি বলছে তাহলে মাতাজি চলুন তাহলে একটু ঘুরে আসা যাক, তো আমরা বলছিলাম যে বৃষ্টি হচ্ছে যাবো না যাবো না, তারপরে বলছে না দাদা দিদিভাইকে নিয়ে যাই, দাদা তো নেই মানে আমার বাবাই তো নেই বাড়িতে, তো মামামকে নিয়ে যাবে একটু মেলাতে, তো আর কি, তো মামামকে তো রেডি করে দিয়েছি, একটা টপ পরেছে আর জিন্স পরে নিয়েছে, আর আমরা যেহেতু বাইরে প্রচণ্ড কাদা মামামকে কোলে নিয়ে যেতে হবে, আমি সিম্পলি জামা কাপড় পরেছি, তো আর সবাই রেডি হয়ে গেছে কম বেশি, তো বেরোবো এখন। তো দেখতেই পাচ্ছ এখানে রান্নাটা রেডি, এখানে রাইসটা হয়ে গেছে, আর দেখো ডালটা হয়ে গেছে, ডালটা আমি সোমবার দিয়ে দিয়েছিলাম, কেন রেডি হতে যাব বলে আমি তাড়াতাড়ি করেছি আর তোমাদের দেখাতে পারিনি, তো যাবো না যাবো না করতে করতে দিয়ে বললো, মাও সিম্পল সুতি শাড়ি পরে নিয়েছি, কী করবে বাইরে প্রচণ্ড পরিমাণ কাদা, একটু আগে পর্যন্ত বৃষ্টি হলো, তো উনি ভক্ত প্রভু উনি বললো চলুন তাহলে, তার জন্যই এই বেরোচ্ছি সিম্পল, আমি মামা আর মা আর বোন আর প্রভুজি উনি আমরাই চারজনেই মিলেই যাব। শ্রীকান্ড নুরিমোট সন্নিকট চৌগ্রাম পূর্ব বর্ধমান
তো তোমরা দেখছিলে মাম্মাম কেমন জাম্পিং এর উপরে মানে করছে, ও তো করতেই পারছে না, খালি বসেই আছে, সবাই জাম্প করছে, ও এত ছোট মানে, আর খুব হালকা তো মাম্মাম, তো ওরা জাম্প করছে ওতেই ও মানে লাফিয়ে লাফিয়ে উঠছে, ওকে আর মানে কষ্ট করে জাম্পিং করতে হচ্ছে না। তোমরা শুনলে যাই মাম্মামকে বলছি যে মাম্মাম উঠে দাঁড়াও দাঁড়াও, ও তো কিছুতেই উঠলো না। তো এই আর কি, তো এখন আমাদের তো মেলা টেলা একটু দেখা হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি ফিরে যাবো। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। আর এখানে বাড়ি যাওয়ার আগেই তো বোন বলছে একটু ফুচকা খাবো, তো ফুচকা খাবো কিন্তু খুব বেশি লাইন, তো খাওয়া হয়ে গেলে ওদের আমরা খাবো, তারপরে আমরা বাড়ি চলে যাবো। তো সবাই ভালো থেকো বন্ধুরা, বাই বাই, টাটা।